হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা কিন্তু আমাদের বাসায় অনেকেই রাউটারের মাধ্যমে ওয়াইফাই লাইন ব্যবহার করে থাকি। তো আমরা এই ওয়াইফাই লাইন ব্যবহার করার ক্ষেত্রে অনেকেই অনেক ধরনের সমস্যা ফেস করে থাকি। এর ভিতরে মূল যে সমস্যাটি আমরা দেখতে পারি সেটা হলো ওয়াইফাই লাইনটি স্লো হয়ে যাওয়া। তো এর পিছনে কিন্তু মূল কারণটি থাকতে পারে আপনার ওয়াইফাই লাইনটির পাসওয়ার্ড কেউ জেনে গেছে এবং সে লুকিয়ে লুকিয়ে আপনার ওয়াইফাই লাইনটি ব্যবহার করছে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি দেখবেন আপনার ওয়াইফাই লাইনটি কে কী ব্যবহার করছে লুকিয়ে লুকিয়ে এবং কোন কোন ডিভাইসের মাধ্যমে ব্যবহার করছে। এবং আপনি কিন্তু চাইলে তাদেরকে সারা জীবনের জন্য ব্লক করে দিতে পারেন। এতে করে সে আর আপনার ওয়াইফাই লাইনটি কোনো দিনই ব্যবহার করতে পারবে না। তো তার আগে বলে রাখি, আমার এই ট্রিক্সটি কিন্তু শুধুমাত্র টিপিলিং ব্র্যান্ডের রাউটারের ক্ষেত্রে কাজ করবে, অন্য কোনো ব্র্যান্ডের রাউটারের ক্ষেত্রে কাজ করবে না। তো তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনার ওয়াইফাই রাউটারের যদি লিস্ট দেখতে চান কে কে ব্যবহার করছে এবং তাদেরকে যদি আপনি আননোন পার্সনগুলোকে যদি ব্লক করতে চান, তাহলে প্রথমেই আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তো অ্যাপটির নাম হলো থেডার। এই অ্যাপটি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এটা কিন্তু টিপি লিঙ্কের অফিসিয়াল একটি অ্যাপ, এটা কোনো থার্ড পার্টি কোনো অ্যাপ নয়, অফিসিয়াল অ্যাপ। তো আপনি অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সার্চ অপশনে, একদম উপরে সার্চ অপশনে লিখবেন থেডার, TETHER, থেডার লিখলে আপনি টিপি লিঙ্ক থেডার বলে একটা অফিসিয়াল অ্যাপ পেয়ে যাবেন। অ্যাপটি প্রথমে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। এটা ফুল ফ্রি অ্যাপ, এখানে আপনি ফুল ফ্রিতে ইনস্টল করতে পারবেন। তো ইনস্টল করার পরে অ্যাপটি ওপেন করবেন। তো এর আগে বলে রাখি, অবশ্যই কিন্তু আপনার ওয়াইফাই লাইনের সাথে আপনি ফোনটি কানেক্ট থাকতে হবে। আপনি অবশ্যই শিওর হয়ে নেবেন যে আপনার ওয়াইফাই লাইনের সাথে আপনার ফোনটি কানেক্ট আছে কিনা, তা নাহলে কিন্তু আপনি এই অ্যাপটি দিয়ে কোনো কাজ করতে পারবেন না। পরে অ্যাপটি ওপেন করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ওয়াইফাই ডিভাইসটি এখানে দেখাচ্ছে, লোকাল ডিভাইস নামে আপনার ওয়াইফাই ডিভাইসটি দেখাবে, তার মডেলটি দেখাবে। তো তারপরে আপনি এই ডিভাইসের উপর একবার টাচ করবেন। তো এখানে আপনি অবাক হতে পারেন যে ইউজার নেম পাসওয়ার্ড আমি কই পাবো। তো আমি সকলকে বলে রাখি, যারা টিপি লিঙ্ক রাউটার ব্যবহার করেন, তো সেই সকল টিপি লিঙ্ক রাউটারের কিন্তু যে ডিফল্ট যে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া থাকে সেটা হলো অ্যাডমিন। অ্যাডমিন হলো ADMIN, ছোট হাতের অক্ষর থাকবে সবগুলোই, ADMIN। ইউজার নেমটাও থাকবে অ্যাডমিন, পাসওয়ার্ডটাও থাকবে অ্যাডমিন, এটা ডিফল্টভাবে দেওয়া থাকে। তো আপনি যদি এর আগে কোনো দিন চেঞ্জ করে থাকেন তাহলে সেই ইউজার নেম আর পাসওয়ার্ডটি এখানে বসাবেন। তো অ্যাডমিনটা আমি আপনাদেরকে দেখা দিই, ADMIN, এটা হলো ডিফল্ট। আর পাসওয়ার্ডও দেওয়া থাকে ADMIN, এটা হলো ডিফল্টভাবে দেওয়া থাকে। এখানে যদি আপনি লগ ইন করেন তাহলে দেখবেন আপনার লগ ইন কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমার যেহেতু চেঞ্জ করা, তাহলে আমি আমার সেই ইউজার নেম আর পাসওয়ার্ডটি এখন বসাবো। তো আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটি আমি বসানো কমপ্লিট করলাম। তো এবার আপনি আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটি বসাবেন। আমি আবারও বলে রাখি, ডিফল্ট ইউজার নেম আর পাসওয়ার্ড হলো, ইউজার নেম হলো অ্যাডমিন ছোট হাতের অক্ষর দিয়ে, আর পাসওয়ার্ড হলো অ্যাডমিন ছোট হাতের অক্ষর দিয়ে। তো এটা বসানো কমপ্লিট করার পরে আপনি লগ ইনে টাচ করবেন। তো লগ ইনে টাচ করার পরে দেখবেন আপনার, তো লগ ইন হয়ে যাওয়ার পরে আপনি এখানে ক্লায়েন্টস বলে একটা অপশন দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্লায়েন্টস বলে একটা বৃত্তাকার অপশন। তো এই জায়গায় টাচ করবেন। তো এই জায়গায় টাচ করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার ওয়াইফাই রাউটারে কে কে ইউজ করছে। এখানে আপনি প্রতিটা ডিভাইস দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই রাউটারে এখন 3 জন অ্যাক্টিভ আছে, অর্থাৎ 3 জন আমার ওয়াইফাই রাউটারটি ব্যবহার করছে। এখানে আপনি আরও সেই ডিভাইসগুলোর নামও দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 3টা ডিভাইসের নাম কিন্তু লেখা আছে এখানে। তো আপনি চাইলে এখান থেকে নামগুলো চেঞ্জ করে দিতে পারেন। এখানে যদি আপনি যে কোনো একটা ডিভাইসের উপর টাচ করেন, তো টাচ করার পরে এখানে নেমে টাচ করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে নেমটা আপনি এডিট করে সেভ করে দিতে পারবেন, যাতে করে আপনি পরবর্তীতে ভুলে না যান যে এটা আমার ফ্যামিলির কোনো ডিভাইস। আপনি যদি নামগুলো সেভ করে দেন তাহলে পরবর্তীতে কী হবে, আপনি আননোন কোনো পার্সন চলে আসলে আপনি সাথে সাথে দেখলেই বুঝতে পারবেন যে এটা কোনো আননোন পার্সন আমার ওয়াইফাইটি ব্যবহার করছে। তো আপনি কিন্তু ডিভাইসগুলোর লোগোও দেখতে পাচ্ছেন, আপনি ডিভাইসগুলোর লোগোও চেঞ্জ করে দিতে পারেন। ডিভাইসের উপর টাচ করার পরে এখানে লোগোতে টাচ করবেন, দেখতে পাচ্ছেন এখান থেকে লোগো যে কোনো একটা চেঞ্জ করে দিতে পারবেন। তো এবার আসি মূল বিষয়ে। এখন দেখা যাচ্ছে আপনার ওয়াইফাই রাউটারে আননোন কোনো পার্সন চলে আসলো। তো এখন আপনি সেই ক্ষেত্রে সেই আননোন পার্সনটিকে কীভাবে ব্লক করবেন? তো মনে করুন এখানে ডেস্কটপ বলে একটা আপনারা নাম দেখতে পাচ্ছেন। এই ডেস্কটপটি মনে করুন এখন আমার ওয়াইফাই রাউটারে আননোন একটি পার্সন। তো এই ডেস্কটপকে আমি ব্লক করে দিব, যাতে করে সে আমার আর ওয়াইফাইটি ব্যবহার না করতে পারে। তো আমি চলে যাব ডেস্কটপের উপরে, একবার টাচ করব। তো টাচ করার পরে সাথে সাথে নিচে একটা রেড অপশন দেখতে পাচ্ছেন, ব্লক বলে একটা অপশন চলে এসেছে। তো এখানে আমি ব্লক করব। তো ব্লক করার আগে আপনাদেরকে অবশ্যই শিওর করে দেবো যে এই ডেস্কটপে এখন নেটটি ব্যবহার করা যাচ্ছে কি না। তো দেখতে পাচ্ছেন এটা হলো আমার ল্যাপটপ। তো এই ডেস্কটপটি হলো এই ল্যাপটপ। তো এখানে আমি আমার নেটটি ব্যবহার করব। এখন আমি ইউটিউবে চলে যাবো।
তো দেখতে পাচ্ছেন ইউটিউবে কিন্তু চলে আসলো। আর এখানে ওয়াইফাইটি অবশ্যই আপনাদেরকে দেখাই দিতে হয়, ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন যদি আমি অ্যাপসটি ওপেন করি এবং ওপেন করার পরে এখানে ব্লকে টাচ করি, দেখতে পাচ্ছেন আমি ব্লকে টাচ করলাম এবং ওয়েটিং দেখা দিবে। তারপর দেখতে পাচ্ছেন ব্লক ক্লায়েন্টস বলে একটা নিচে অপশন চলে এসেছে এবং এখানে ডেস্কটপটি চলে এসেছে, তার মানে এই ডেস্কটপটি ব্লক হয়ে গেছে, এখন এই ডেস্কটপ দিয়ে নেট ব্যবহার করা যাবে না। তো অবশ্যই আমি আপনাদেরকে শিওর করে দেবো যে আসলে এই ডেস্কটপ দিয়ে নেটটি আর ব্যবহার করা যাচ্ছে কি না। তো আপনারা যদি দেখেন আমি আবারও যদি চলে যাই ইউটিউবে, অবশ্যই ওয়াইফাইটি কিন্তু কানেক্ট আছে, এখানে দেখুন ওয়াইফাইটি কানেক্ট আছে কিন্তু নেট কিন্তু আর চলছে না, এখানে কোনো জায়গায় আর যাওয়া যাচ্ছে না, এখানে কোনোভাবে আর নেটটি চালানো সম্ভব হচ্ছে না, কারণ আমি অ্যাপটির মাধ্যমে এই ডিভাইসটি ব্লক করে দিয়েছি। এই ডিভাইস দিয়ে আর কোনোরকমভাবে এই ওয়াইফাই রাউটারের এই ওয়াইফাইটি ব্যবহার করা যাবে না। তো দেখতে পাচ্ছেন এখানে নো ইন্টারনেট লেখাও চলে এসেছে। তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আননোন পার্সনগুলোকে আপনার ওয়াইফাই রাউটার থেকে ব্লক করে দিতে পারেন। তো আপনি কিন্তু এই অ্যাপটির দারুণ আর একটা ফিচার পাবেন, সেটা হলো আপনি যখন দেখবেন অতিরিক্ত বাইরের কোনো ডিভাইস আপনার ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে, তাহলে ভাববেন যে আপনার রাউটারের পাসওয়ার্ডটি কিন্তু খুবই সহজ, যার কারণে অন্য কেউ জেনে যাচ্ছে এবং আপনার ডিভাইসটির সাথে কানেক্ট হয়ে নেট ইউজ করছে। তো আপনি এক্ষেত্রে কিন্তু এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ডটিও কিন্তু চেঞ্জ করে দিতে পারেন, অর্থাৎ আপনার রাউটারের যে পাসওয়ার্ডটি দেওয়া থাকে সেই পাসওয়ার্ডটিও কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারেন এবং নেমটাও চেঞ্জ করে দিতে পারেন। তো এই জন্য আপনি টুলসে চলে যাবেন, এখান থেকে টুলসে যাওয়ার পরে ওয়্যারলেস বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে টাচ করবেন এবং এখানে আপনার রাউটারটির নাম দেখাবে যে নামে দিয়া, তো সেই নামের উপরে একবার টাচ করবেন। টাচ করলে এখানে দেখতে পারবেন যে সরাসরি নেটওয়ার্ক নেম, তো এখান থেকে আপনি আপনার ইচ্ছামতো একটা নেম আবার দিতে পারেন নতুন করে। আবার এখান থেকে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু ইচ্ছামতো আপনার নতুন করে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। সেভে টাচ করার সাথে সাথে আপনার ওয়াইফাই রাউটারটি রিস্টার্ট নেবে এবং আপনার ওয়াইফাই রাউটারটির নতুন করে পাসওয়ার্ড সেট হয়ে যাবে। তো এই অ্যাপটির আরও সুন্দর সুন্দর অনেক ফিচার আছে, আপনি এখানে সেই ফিচারগুলো দেখতে পারেন, আপনি ঘাটাঘাটি করে দেখতে পারেন। তো আমি যদি এখানে টুলসে চলে যাই, আপনাদের একটা দেখাই দিই, টুলসে চলে যাই, তারপর এখানে যদি সিস্টেমে চলে যাই, তাহলে কিন্তু এখানে আপনার রিমোট বলে অপশন দেখতে পাচ্ছেন। তো আপনার রাউটার অনেক সময় কী হয় যে রাউটারটি লিমিট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি নেটটি ব্যবহার করতে পারেন না বা স্লো হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনি কিন্তু প্লাগ খুলে আপনাকে রাউটারটি রিস্টার্ট করতে হয়। তো এখন আপনি এই অ্যাপটির মাধ্যমে আপনার জায়গায় বসে অ্যাপটি রিবুট করে দিতে পারেন, অর্থাৎ রিস্টার্ট করতে পারবেন। এখানে রিবুটে টাচ করার সাথে সাথে আপনার রাউটারটি রিস্টার্ট হয়ে যাবে এবং আপনি পুনরায় খুব সুন্দরভাবে রাউটারটি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটির যে ফিচারগুলো আমি দেখালাম অবশ্যই ভালো লেগেছে এবং আমি মনে করবো এই জিনিসগুলো আপনাদেরও অনেক উপকারে আসবে এবং আপনারাও এই জিনিসগুলো ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে, অর্থাৎ ভিডিও নিচে এসটি ইউনিটেকের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে সেই জায়গায় জয়েন করতে পারেন এবং সেই জায়গায় যদি কোনো প্রশ্ন করেন তাহলে আমি আপনাদেরকে সরাসরি উত্তর দিতে সাহায্য করব। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।